আমরা দুপুরবেলা মানে 12:30 নাগাদ বাড়িতে আমি এবং আমার মিসেস আমরা কাজে বেরিয়েছিলাম। তো হে অন্য সময় সে একা থাকি ঘরে, আমরা কাজে বাড়ি। তো যাওয়ার পরে আমরা কাজে গেছি, আমরা বাড়িতে আইসি ধরেন 5:45 বাজে। আয়া দেখি যে ঘরে তালা। তো তালার পরে আমরা তারপরে চাবি রেখে গেছে, চাবি করে তালা খুললার দেখছি দেখছি। তো আমরা ভাবছি মাঠে খেলতে গেছে, অনেক সময় যায় এরকম। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে পাইলাম না, না পাওয়ার পরে ঘরে দেখছি, ভালো করে দেখি আর টেনশন নাই, কাগজের ফাইল নাই। তারপরে আমি আমার ব্যবসার কাছে কিছু টাকা রাখছিলাম, এখান থেকে কিছু টাকা পয়সা নিয়ে গেছে। তখন গিয়ে বুঝতে পারছি যে সে মানে পালাইয়ে গেছে, এবং পালাইয়ে গেছে তার মানে আমার যতটুকু ধারণা সে বিভিন্ন সময় বিভিন্ন কোম্পানির লোকের লগে ফোনে কথাবার্তা কইতে। তো আমার যতটুকু সবাই স্কুল আর ঘর, এছাড়া বাইরে কোনো ঘরে নাই, আমার যতটুকু ধারণা সে ওই কোনো কোম্পানির লোকের ট্র্যাপে বুঝা সে ঘর থেকে পালাইয়ে গেছে টাকা পয়সা। কি নাম তার? অগ্রদীপ মজুমদার। এমনিতে কি করে সে? পরে ইলিভেনে পড়ে, মানে মাধ্যমিক দিছে বাড়ি লিভেনে। হ্যাঁ, কোন স্কুলে? শ্রীকৃষ্ণ। বাড়ি কোন জায়গা? বিশ্বনগর নতুন। বয়স কত? 17 বর্ষ, 16+। কবে ভাগ্য আসছে? আজকে। আপনার সবসময় বাড়ি থাকতেন, সবসময় ওর সাথে থাকতেন, কি মনে করতেন? কি মানে আমার ফুলে গেটের বাইরে হয় না, কারণ এলাকার মধ্যে কোনো কারোর কোনো সন্দেহ, কারোর উপর সন্দেহ, আমি তো কারোর লোকে কিছু আমার ফোন করতে বেরো না, কারোর লোকে শুধু কদিন ধরে একটা মোবাইলের মধ্যে কিতা জানি ফোন আয়, আমি তো বুঝি না। আমি জিজ্ঞাসা বাবা কি আবার অঙ্ক করে একটা জানি পরে একটা বাবা দিকে তো কয়েকটা কোম্পানির দিকে করে কি কোম্পানির নাম টাম কিছু না, আমি তো জিজ্ঞাসা না বাবা, আমি শুধু গেছি বাবা তোমার ইনকাম করার জন্য মাল বাবু যতক্ষণ আসছি। বাড়ি থেকে কোনো টাকা টুকা নিয়ে? হ্যাঁ। কত টাকা? কত টাকা? কাগজপত্র নিয়ে।